আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা। বাংলাদেশের শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীতে মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা চালু হতে যাচ্ছে। আল-আজহারের একটি প্রাক বিশ্ববিদ্যালয়ের শাখা রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদ্রাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে। 4 নভেম্বর 2021 এলক্ষ্যে ঢাকার মিশর দূতাবাসের উপপ্রধান মরিয়ম এম রাগেই দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন।